সবচেয়ে ভালো লাগে কি, মাশরাফি কোনোদিন নিজের জন্য কিচ্ছু চায় না, ও ব্যক্তিগতভাবে কিচ্ছু চায় না, ওর খালি চাওয়া পাওয়া হলো তার নড়াইলবাসীর জন্য। এবং এই জায়গায় মানে আমি ওকে এত মানে আমার আমি ওকে আমাকে একটা ছোট ভাইয়ের মতন আমি দেখি। এবং মাশরাফি যখন যেটা বলে আমি চেষ্টা করি সেটা করে দিতে, কারণ আমি জানি মাশরাফির হাতে যদি আমি কিছু তুলে দিই সেটা সে একদম কাজটা একদম 100% করে আমাদেরকে দিবে। সে 100 করবে না, ওইটা 200% করে সে আমাকে দিয়ে দিবেন। সুতরাং মাশরাফি যা চাইবে আমার কাছে আমি আমার সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আমি যাওয়ার চেষ্টা করব। নড়াইল খালি সংস্কৃতি না, নড়াইল হলো উর্বর হলো ক্রীড়া জগতেও, এবং মাশরাফি হলো আমাদের বাংলাদেশের অহংকার গর্ব। সে নড়াইল থেকে গিয়ে সে বাংলাদেশের পতাকাকে নিয়ে গেছে আমাদের বিশ্বের মাঠে, এবং আমাদের যে গর্ব সেটা আমাদের মাশরাফির যে গর্ব আমাদের দেশকে যেইখানে গ্লোবালি প্লেস করেছে, আমি তাকে আমাদের দেশের বাংলাদেশের পক্ষ থেকে জানাই অভিনন্দন। নড়াইল কিন্তু আমার খুব একটি কাছের জায়গা, আমার প্রাণের জায়গা, কারণ নড়াইলের পাশেই আমার বাবার সেক্টর ছিল, সেক্টর 8। এবং এইখানে যে আপনাদের বীর শ্রেষ্ঠ সন্তান নূর মোহাম্মদ, উনি ছিলেন আমার বাবার সহযোদ্ধা, এবং আমার বাবার সামনে তার প্রাণ গিয়েছিল। তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রইল। এবং আমরা চেষ্টা করব সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে প্রতি বছর নূর মোহাম্মদ দিবসে এসে আমরা কোনো কিছু তার জন্যে করার, সাংস্কৃতিক অঙ্গন থেকে আমরা তাকে শ্রদ্ধা জানাই। বিশ্ববরণ্য চিত্রশিল্পী SM সুলতানের স্মরণে সুলতান মেলার আজ সমাপনী অনুষ্ঠান। আজকে আমার মঞ্চে সকলে যারা বসে আছেন এবং অতিথি যারা আছেন, আমি সবাইকে জানাচ্ছি আমার ভালোবাসা এবং আমার সালাম। গ্রামীণ ঐতিহ্য শিল্প সংস্কৃতির জেলা নড়াইল শিল্প সংস্কৃতিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বিশ্ববরণ্য এই চিত্রশিল্পী যিনি ছিলেন SM সুলতান। তাকে স্মরণ করে প্রতি বছরই মেলার আয়োজন করা হয় এই নড়াইলবাসী। এবং আজকে এইখানে যে থাকতে পেরেছে, এবং এই যে আমাকে মাশরাফি যেটা বললো যে এই যে সুলতান মঞ্চ, আমি ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আগামী বছর আমরা এটা এর মধ্যে আমরা সংস্করণ করব, এবং আগামী বছর আমরা সুলতান মঞ্চকে একটি নতুন রূপে দেখবো। কিন্তু আমাদের ঐতিহ্যটা থাকবে, আমরা নতুন করে নতুন ফর্মে কিছু করব না, আমরা ঐতিহ্যটা রেখে আমরা এটাকে সংস্করণ করব। এবং SM সুলতানের বাসাটা যেটি আছে সেটারও সংস্করণ দরকার।